আসসালাম আলাইকুম এই পর্বে আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতিবছর পনেরো হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এদের মধ্যে অষ্টানব্বই শতাংশের বেশি হচ্ছে নারীরা এছাড়াও খুব অল্প সংখ্যক পুরুষও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে সামাজিক রক্ষণশীলতার কারণে আমাদের দেশের নারীরা যেখানে প্রকাশ্যে ব্রেস্ট শব্দটি উচ্চারণ পর্যন্ত করতে চায় না সেখানে শরীরে প্রাথমিক কোনো লক্ষণ দেখা গেলেও তারা সেসব গোপন রাখে সে কারণে একেবারে শেষ পর্যায়ে ডাক্তারের কাছে আসেন যখন কোনো কিছু করার থাকে না এবার আসুন দেখি এই ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ কম বেশি সব মহিলার ব্রেস্টে লাম্প থাকে এর মধ্যে কয়েকটি ক্যান্সার ও কয়েকটি নন ক্যান্সার এই ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডারাম বা কলার বনের তলাতেও দেখা যায় এছাড়া স্তন স্তনবৃন্দের আশেপাশে এই ধরনের লাম্প থাকে যেগুলো টিপলে শক্ত লাগে এবং অবস্থান পরিবর্তন করে না কোনো রকম র্যাশ নেই ব্রেস্টে তবুও সুলখানের মতো অনুভূতি হচ্ছে এমন কিছু কিন্তু ক্যান্সারেরও লক্ষণ অনেক সময় এর সঙ্গে নিপেল থেকে হালকা রস মিশ্রিত হয় স্তনের ত্বকেও কিছুটা পরিবর্তন আসে স্তনে টিউমার থাকলে আশপাশের ব্রেস্ট টিস্যুগুলির উপর চাপ সৃষ্টি করে এবং স্তনের একটু ফোলা ফোলা ভাব দেখা দেয় এরই সঙ্গে স্তনে লাল ভাবও থাকে ব্রেস্টে হাত দিলে বা চাপ দিলে ব্যথাও লাগে কাত ও ঘাড়ের ব্যথাও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে কারণ ক্যান্সার স্তন থেকে সহজেই ছড়িয়ে পড়ে শরীরের এই অংশগুলোতে স্তনের আকার বা সাইজ পরিবর্তন এই ক্যান্সারের লক্ষণ হতে পারে নিজেই আয়নার সামনে ব্রেস্ট পরীক্ষা করে নিতে পারেন স্তনের লাম সব সময় বড় আকারের হয় না ছোট ছোট ফুসফুরির মতো লাম্পও দেখা যায় স্তন বৃন্তের আশেপাশে অন্তবাস পরে থাকার সময় বা বিছানায় শোয়ার সময় ব্যথা অনুভব হতে পারে এই ক্যান্সারের লক্ষণ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না অথচ স্তনবৃন্ত থেকে অল্প অল্প দুধের মতো জলীয় পদার্থ নিঃসরণ হচ্ছে কিংবা অনেক সময় রক্তও আসতে পারে এটা ক্যান্সারের একটি অন্যতম বড় লক্ষণ স্তনবৃন্ত স্তনের অসম্ভব সংবেদনশীল অংশ যদি দেখেন যে বৃন্ত স্পর্শ করলে তেমন একটা অনুভূতি হচ্ছে না তাহলে এটাও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে বৃন্তের ত্বকের তলায় ছোট ছোট টিউমার তৈরি হলে এমন হয় বৃন্ত স্যাপটা হয়ে যাওয়া বেঁকে যাওয়া বা বৃন্তের শেপ অসমান হয়ে যাওয়া ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়া স্তনের উপরে ত্বক খসখসে হয়ে যাওয়া অনেকটা কমলা লেবুর খোসার মতো হওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ তাই এ সকল লক্ষণ কোনো একটি দেখা দিলে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবার আসুন দেখা যাক এই মরণ ব্যাধি ক্যান্সার কীভাবে প্রতিরোধ করা যায় খাদ্য অনেক বেশি আয়সযুক্ত খাবার ক্যান্সার সৃষ্টিকারী ইস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এর ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় মটরশুঁটি তাজা ফল গোটা শস্য ব্রকলি ফুলকপি বাঁধাকপি ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি পেঁয়াজ রসুন পেঁয়াজ পাতা ইত্যাদি সবজিগুলো ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল নিরপেক্ষ করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি পাওয়া প্রতিরোধ করে এই ধরনের সবজি কাঁচা খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সয়াবিন বা অন্য পণ্য যেমন টোফু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় কিন্তু মিষ্টি স্বাদের ও রিফাইন্ড পণ্য যেমন সয়া দুধ সয়া তেল এড়িয়ে চলুন মনে রাখবেন চিনি ক্যান্সারের সব থেকে ভালো বন্ধু চিনি ক্যান্সার জিনকে সক্রিয় করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিতে জ্বালানি হিসাবে কাজ করে শিশুকে বুকের দুধ খাওয়াবেন নিয়মিত প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন এবং ওজন ঠিক রাখুন প্লাস্টিকের সামগ্রীতে খাদ্য ও পানি সংরক্ষণ বাদ দেন রাসায়নিক সমৃদ্ধ পরিষ্কারক ও কীটনাশক ব্যবহার এড়িয়ে চলুন হ্যালেট ও প্যারাবেন সমৃদ্ধ বিউটি কেয়ার প্রোডাক্ট ব্যবহার বন্ধ করুন এ সকল বিষয়গুলো অনুসরণ করলে আপনি ব্রেস্ট ক্যান্সার থেকে নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আজ আর নয় আবার নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই নতুন নতুন স্বাস্থ্য শাসনামূলক ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ অন্যকে জানার সুযোগ করে দিতে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর জীবন দান করুন আল্লাহ হাফেজ